আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো সরকারের পতন হবে রিজভি। সরকার দেশে ফেরাউনের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। শুক্রবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। রিজভি বলেন, সুষ্ঠু নির্বাচনের দাবি তোলা মাত্রই রক্ত ঝরানো হচ্ছে গণতন্ত্রকামী মানুষের। দেশে এখন গণতন্ত্র মৃত, বারবার গণতন্ত্রকে হত্যা করা আওয়ামী লীগের নিজস্ব শৈলী। এবারে জানাবো নির্বাচন কমিশন ক্ষমতাসীনদের পরিকল্পনা বাস্তবায়নে লিপ্ত, দাবি খেলাফত মজলিসের। জানাবো সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই চিঠি দিয়েছিলেন। শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের পক্ষে ঢাকার মার্কিন দূতাবাসের অ্যাক্টিং ডেপুটি চিফ অব মিশন আট্রু হাইন্সের কাছে প্রত্যুত্তরে চিঠির হস্তান্তর করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আলী আরাফাত। এবারে থাকছে আওয়ামী লীগে হাইব্রিড আতঙ্ক। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। আগামীকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিকে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা কাদের সিদ্দিকীর। জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে কৃষক শ্রমিক জনতা লীগ। নিজেদের প্রার্থী দিতে না পারলেও অন্য দলের লোকজনকে গামছা প্রতীক দেওয়া হবে। দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী একথা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলকে বিদ্যুৎ না দেওয়ার ঘোষণা জর্ডানের। ইসরায়েলকে বিদ্যুৎ না দেওয়ার ঘোষণা দিয়েছে জর্ডান। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি এই সিদ্ধান্ত জানান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকারের পতন হবেই রিজভি। সরকার দেশে ফেরাউনের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। শুক্রবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি এমন অভিযোগ করেন। রিজভি বলেন, সুষ্ঠু নির্বাচনের দাবি তোলা মাত্রই রক্ত ঝরানো হচ্ছে গণতন্ত্রকামী মানুষের। দেশে এখন গণতন্ত্র মৃত, বারবার গণতন্ত্রকে হত্যা করা আওয়ামী লীগের নিজস্ব শৈলী। তিনি আরো বলেন, জনগণকে দমন করতে খালেদা জিয়া সহ হাজারো নেতাকর্মীকে বন্দী করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহার ওমর বীরোত্তম, মোহাম্মদ শাহজাহা সহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সরকারের পতন হবেই। গণতন্ত্র বিরোধী ও ভোটারবিহীন সরকার প্রধানের কথা শুনে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণা করেছেন এমন দাবি করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আজকে যে ধারাবাহিক আন্দোলন, এই আন্দোলন করতে গিয়ে নেতাকর্মীদের যে আত্মদান, তাদের এটাকে উপেক্ষা করে কমিশন একতরফা তফসিল ঘোষণা করেছে। প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, উনি তফসিল ঘোষণা করলেন তখন ভোটের সময়টা বলে দেওয়া দরকার ছিল, এটা নিশ্চিতে হবে নাকি দিনে হবে নাকি ভোরবেলা। তিনি বলেন, একতরফা নির্বাচনকে প্রতিহত করতে জনগণ প্রাণ হাতে নিয়ে সংগ্রাম করছে। জনগণের ক্ষমতা অধিকার প্রতিষ্ঠায় চলমান আন্দোলন সব স্বৈরাচারীর জন্য হবে সতর্কবার্তা। আওয়ামী লীগকে শনির্দশায় পেয়েছে উল্লেখ করে রিজভি বলেন, জনসমর্থনে তাদের হাল শূন্যের কোঠায়। ওরা শুধু ক্ষমতার নেশায় ভূত হয়ে শুরু করেছে রক্তাক্ত তাণ্ডব। বিএনপি নেতাকর্মীরা পাইকারি হারে গ্রেপ্তারের শিকার। তাদের ধরতে না পালে গ্রেপ্তার হচ্ছেন বাবা, শ্বশুর, ছোট ভাই, এমনকি বাড়ির মেয়েরা পর্যন্ত। তিনি অভিযোগ করে আরো বলেন, তল্লাশি নামে পুলিশ গ্রামের পর গ্রামে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর তছনছ করে দিয়েছে। বাবার মৃত্যুতে জামিন মেলেনি কারাগারে আটক ছাত্রদল নেতার। ছাত্রদল নেতাকে না পেয়ে বাবাকে হত্যা করেছে আওয়ামী ক্যাডাররা। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য স্থানীয় আওয়ামী লীগ সদস্যরা উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশন ক্ষমতাসীনদের পরিকল্পনা বাস্তবায়নে লিপ্ত, খেলাফত মজলিস। খেলাফত মজলিসের আমির মৌলানা আব্দুল বাসিত আজাদ বলেছেন, গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের ঘোষিত একতরফা নির্বাচনের তফসিলের কারণে দেশের রাজনীতির সংকট ঘনীভূত হবে। দেশবাসী মনে করেন, বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, এই সরকারের অধীনে অনুষ্ঠিত 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 2018 সালে নিশি ভোটের নির্বাচন তারই প্রমাণ। তাই দেশবাসীর দাবি ছিল দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু সরকার গণদাবি উপেক্ষা করে আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। আর সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ক্ষমতাসীনদের পরিকল্পনা বাস্তবায়নে লিপ্ত। বর্তমান নির্বাচন কমিশন আগেই ব্যর্থ হয়েছে। একতরফা নির্বাচনী তফসিল ও দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে শুক্রবার বাদ জুমা খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিরে মজলিস মৌলানা আব্দুল বাসিত আজাদ। তিনি আরো বলেন, নতুনভাবে ঘোষিত একতরফা নির্বাচনের তফসিলের কারণে দেশের রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হবে। এর ফলে বিরাজমান সংঘাত ও সহিংসতা বৃদ্ধি সহ উদ্বুদ্ধ পরিস্থিতির দায় সরকার এবং নির্বাচন কমিশনকেই বহন করতে হবে।
যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দিল আওয়ামী লীগ। সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই চিঠি দিয়েছিলেন। শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে ঢাকার মার্কিন দূতাবাসের অ্যাক্টিং ডেপুটি চিফ অব কমিশন আর্থার হাইন্সের কাছে প্রত্যুত্তরে চিঠি হস্তান্তর করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত এমপি। তবে প্রত্যুত্তরে চিঠিতে আওয়ামী লীগ কি বলেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংলাপের প্রস্তাব দিয়ে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লুর দেওয়া চিঠি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস 15 নভেম্বর সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান যথাসময়ে চিঠির উত্তর দেওয়া হবে। ডোনাল্ড লুর সংলাপের আহ্বান জানিয়ে বিএনপি এবং জাতীয় পার্টিকে দিয়েছে। ইতিমধ্যে বিএনপি সেই চিঠির জবাব দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চিঠিতে বলেন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংলাপে বিএনপির আপত্তি নেই। আওয়ামী লীগে হাইব্রিড আতঙ্ক, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। আগামীকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই ফর্ম বিতরণ একটি উৎসবমুখর পরিবেশে হবে বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগের একাধিক নেতা মনে করছেন এবার 10,000-এরও বেশি মনোনয়ন ইচ্ছুক মনোনয়ন ফর্ম কিনবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এমন একটি ধারণা থেকে নির্বাচনের মনোনয়নের জোয়ার তৈরি হতে পারে বলে আওয়ামী লীগের কোনো নেতা মনে করছেন। এ কারণেই অনেকেই আতঙ্কিত। এবার আওয়ামী লীগের টিকিট পেলেই এমপি হওয়া নিশ্চিত। এই ধারণা বিভিন্ন সঞ্চালিত হচ্ছে আর এ কারণেই তারা মনে করছেন যে কোনো মূল্যে আওয়ামী লীগের টিকিট পেতে হবে। আর তাই এবার রাজনীতিবিদরাই কোণঠাসা। রাজনীতিবিদদের চেয়ে ব্যবসায়ী, আমলা, চলচ্চিত্র এবং টেলিভিশনের শিল্পী তারকাসহ বিভিন্ন ধরনের লোকজন নির্বাচনের মনোনয়নের জন্য অস্থির হয়ে উঠেছেন এবং তারা এবার মনোনয়নের জন্য চেষ্টা করবেন বলেও জানা গেছে। এর ফলে আওয়ামী লীগের হাইব্রিড আতঙ্ক দেখা দিয়েছে। আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন কিছুদিন আগে জাসস করত এরকম শিল্পীরাও এবার মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। এরাও এখন বিভিন্ন মহলে দিন দরবার করেন, তদবির করেন। আওয়ামী লীগের এবারের মনোনয়নে রাজনীতিবিদদের বাইরে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে ব্যবসায়ীদেরকে। এই ব্যবসায়ীরা কদিন আগেই দ্বিধাদ্বন্দ্বে ছিল। তারা মনে করেছিল যে শেষ পর্যন্ত নির্বাচন হবে না। এদের কেউ কেউ গোপনে বিএনপির সঙ্গেও যোগাযোগ করতেন। বিএনপিকে টাকা পয়সা দিয়েছেন এমন ব্যবসায়ীরাও এখন আওয়ামী লীগের টিকিট পাওয়ার জন্য মরিয়া দৌড়ঝাঁপ শুরু করেছেন। ব্যবসায়ীদের পরেই রয়েছেন সাবেক আমলা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। এখন পর্যন্ত যে তথ্য তাতে দেখা যাচ্ছে যে 200-এরও বেশি প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তারা আগামী নির্বাচনের জন্য মনোনয়ন লাভে ইচ্ছুক। এ কারণে তারা বিভিন্ন মহলে দিন দরবার করছেন, এলাকায় তারা ঘুরে বেড়াচ্ছেন। অন্তত 5 জন সাবেক সচিব আছেন যারা মনোনয়নের জন্য বিভিন্নভাবে চেষ্টা তদবির করছেন। তাদের মধ্যে একজন ইতিমধ্যেই উপনির্বাচনের মাধ্যমে এমপি হয়েছেন আর বাকিরা মনোনয়ন পাবেন কিনা এখন পর্যন্ত নিশ্চিত নন। সচিব ছাড়াও আওয়ামী লীগের টিকিট পেতে আগ্রহী অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তারাও, পুলিশ প্রশাসনের অবসরপ্রাপ্ত একাধিক ব্যক্তি নির্বাচনের জন্য আগ্রহী এবং তারা দৌড়ঝাঁপ শুরু করেছেন। একজন সাবেক আইজিপি একজন এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার আরও 2 জন সাবেক আইজিপি নির্বাচনের মাঠে প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন। আইজিপি ছাড়াও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মধ্যেও নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নানা রকম চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন। ব্যবসায়ী, পুলিশ প্রশাসনের বাইরে বিভিন্ন পেশাজীবীরা, বিশেষ করে চিকিৎসক, ইঞ্জিনিয়ারদের মধ্যে নির্বাচনের প্রার্থী হওয়ার আগ্রহ ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি একটা বড় বিস্ফোরণ ঘটতে যাচ্ছে তারকাদের। টেলিভিশন, চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রীদের একটি বড় অংশ এখন আওয়ামী লীগের টিকিট পাওয়ার জন্য মরিয়া চেষ্টা করছেন এবং এদের দৌড়ঝাঁপ দৃষ্টিকটু পর্যায়ে চলে গেছে। আওয়ামী লীগের নেতারা বলছেন যে রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই। সকলের মধ্যে ধারণা হয়েছে যে আওয়ামী লীগের একটা টিকিট পেলেই তাদের জীবন বদলে যাবে আর এ কারণেই তারা মনোনয়নের জন্য সবকিছু উজাড় করে দিচ্ছেন। এর ফলে আওয়ামী লীগের নতুন করে হাইব্রিড আতঙ্ক দেখা দিয়েছে। যারা সত্যিকারের দলে ত্যাগী, পরীক্ষিত, তারা আবার মনোনয়নের যুদ্ধে কোণঠাসা হয়ে পড়তে পারেন এমন আতঙ্ক সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের মধ্যে। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলকে বিদ্যুৎ না দেওয়ার ঘোষণা দিয়েছে জর্ডান। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এই সিদ্ধান্ত জানান। চুক্তি অনুযায়ী 600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের বিনিময়ে ইসরায়েলের কাছ থেকে 20 কোটি ঘনমিটার লবণমুক্ত পানি পেয়ে থাকে জর্ডান। আয়মান বলেন ফিলিস্তিনের জনগণকে সহযোগিতার জন্য সম্ভাব্য সব করছে জর্ডান। গাজায় বোমা হামলা বন্ধ করা, মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া সহ দখলদার বাহিনীর কর্মকাণ্ডের বিরুদ্ধে কূটনৈতিক সম্পর্ক কাজে লাগাচ্ছে আম্মান। ইসরায়েলি দখলদার বাহিনী
বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ করে সাফাদি বলেন, তাদের কর্মকাণ্ডকে আত্মরক্ষা হিসেবে দেখার সুযোগ নেই। ইসরায়েল যা করছে তা অন্য কোন দেশ করলে এর মধ্যে নিষেধাজ্ঞা দেওয়া হতো। সাফাদি বলেন, দখলদার বাহিনী পুরো আরব অঞ্চলকে নরকের দিকে ঠেলে দিয়েছে। ইসরায়েল যা করছে তা কয়েক দশকে শান্তি প্রতিষ্ঠা চেষ্টাকে ধ্বংস করে দিচ্ছে। বিশ্বকে এটা অবশ্যই মানতে হবে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দখলদার বাহিনী গাজায় যা করছে তার পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েল সহিংস পরিবেশ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহল যুদ্ধের পরে কি হবে তা নিয়ে আলোচনা করতে চাইলে অবশ্যই এখন যা হচ্ছে তা থামাতে হবে। গাজা উপত্যকায় যা ঘটছে সে বিষয়ে আন্তর্জাতিক মহলকে অবশ্যই সুস্পষ্ট অবস্থান নিতে হবে।